সবাইকে স্বাগত মন হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে। আজ আমরা শিখব একটু ধারণা নিব কিছু হিসাব সম্পর্কে, তার মানে আমরা কিছু গুরুত্বপূর্ণ হিসাব সম্পর্কে জানবো যে এই হিসাবগুলো কেন হয়, কেন বলতে এই হিসাবগুলো কখন আমরা এই হিসাবে নির্বাচন করবো সে সম্পর্কে কিছু কিছু ধারণা নেব। তো চলুন যাওয়া যাক বিভিন্ন হিসাব সম্পর্কে প্রাথমিক ধারণা। প্রথমে আমরা একটা হিসাব, সর্বপ্রথম যে হিসাবটা আসে সেটা হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাব, মূলধন হিসাবটা আসলে কি? মালিক প্রতিষ্ঠানকে অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা প্রদান করলে মূলধন হিসাবে বিক্রি করে। মালিক মাঝে মাঝে অতিরিক্ত মূলধন নিয়ে আসে, স্ত্রীর গহনা বিক্রি করে মূলধন হয়, তখন সেটা মূলধন হিসাবে বিক্রি করতে হবে। তারপরে দুই নম্বর ধরতে পারি উত্তোলন, উত্তোলন হিসাব। উত্তোলন হিসাবটা কেমন? প্রতিষ্ঠান হতে মালিক ব্যক্তিগত প্রয়োজন, মানে নিজের প্রয়োজন, অনেক সময় অর্থ তুলে, পণ্য তুলে, বিভিন্ন প্রকার সম্পদ নিয়ে যায়, বিভিন্ন ধরনের সুবিধা গ্রহণ করে, এগুলো সবই উত্তোলন হিসাবে নির্ভর করবে। যখন এগুলো ঘটবে তখন সেগুলো উত্তোলন হিসাবে হেডিং হবে। তিন নম্বর বললে বলতে পারি নগদান হিসাব। নগদান হিসাব লেনদেন দ্বারা যখন নগদ অর্থ প্রাপ্তি বা প্রদান করবে তখন নগদ হিসাবে লিপিবদ্ধ করবে। নগদে ক্রয় করলে, নগদে বিক্রয় করলে, নগদে সেবা দিলে, সেবা নিলে, যে কোনো ধরনের নগদ লেনদেন, যে কোনো ধরনের নগদ লেনদেন বলে কি করব? নগদান হিসাব করব। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব কখন হয়? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেনদেন দ্বারা বা লেনদেনের দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি বা হ্রাস ঘটলে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করবে। আমার একটা লেনদেনের দ্বারা যদি আমার ব্যাংকে জমার পরিমাণ বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, যেমন একটা চেক জমা দিলাম, একটা চেক অন্যজনকে দিলাম, এতে কিন্তু আমার ব্যাংকের পরিমাণ হ্রাস বৃদ্ধি হবে, তখন কিন্তু ব্যাংক হিসাব হবে, এটা খেয়াল রাখতে হবে। পাঁচ নম্বরে বলতে পারি ক্রয় হিসাব। ক্রয় হিসাব নগদে, চেকে, ধারে, কার্ডে, বিলে, বিভিন্ন ধরনের মাধ্যমে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব হয়, অথবা পণ্য চুরি হলে, পণ্য নষ্ট হলে, পণ্য ব্যবহার বা বিতরণ করলে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা। মানে পুরো ক্রাইটেরিয়া আছে, যেমন দেখো নগদে, চেকে, কার্ডে, বিলে মাধ্যমে পণ্য ক্রয়, অথবা ক্রয় চুরি, পণ্য নষ্ট, ব্যবহার বা বিতরণ ইত্যাদির ক্ষেত্রে ক্রয় হিসাব আসে। পরবর্তীতে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কখন কখন আসে? নগদে, চেকে, কার্ডে, ধারে, বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব আসে। তারপরে হচ্ছে আসবাবপত্র বা কল্প, আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব, আসবাবপত্র নগদে, নগদে অথবা বাকিতে, চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল, ক্যাবিনেট ইত্যাদি স্থায়ী সম্পদ ক্রয় বা বিক্রয় হলে আসবাবপত্র হিসাবে নির্ভর করে। তারপরে ধরি কলকব্জা যন্ত্রপাতি, এটা কখন হবে? যখন উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন মেশিন ক্রয় করব, মেশিনটা ভাড়া দিয়ে আনব, সংস্থাপন করব, সম্প্রসারণ করব, অথবা বিক্রয় করব, পরবর্তীতে মেনটেন্যান্স করব, ইত্যাদি ক্ষেত্রে কল কবজা হিসাব হবে। তারপরে ক্রয় ফেরত বা বহি ফেরত, এটা আমরা ক্রয়ের সঙ্গে লিখি না, এখানেই লিখি, একসাথে বহুত আসতেছি। ক্রয় ফেরত কখন লিখবো? আমার ক্রয়কৃত পণ্য যখন ফেরত দেবো তখন ক্রয় ফেরত লিখবো, আর বিক্রয় ফেরত ঠিক উল্টা, বিক্রয় ফেরত আমি যখন আমি বিক্রি করবো, বিক্রিত পণ্য যদি আমার কাছে ফেরত আসে সেটা বিক্রয় ফেরত। ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহি ফেরত, এই কথাটা কিন্তু আমরা প্রায় ভুল করি। আর বিক্রয় ফেরতের আন্ত ফেরত, কেন দেখো বিক্রয় করলে পণ্যটা ফেরত চলে আসে তাহলে আমার কাছে তো আসতে, মানে কি আন্ত, ক্রয় মানে কি আমি ক্রয়কৃত পণ্য ফেরত দিচ্ছি, বহি
বই ফেরত দিচ্ছে। তারপরে তারপরে আরেকটা হিসাব হচ্ছে পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব কখন হয়? বাকিতে পণ্য ক্রয়, ক্রয়কৃত পণ্য ফেরত, পাওনাদারকে পরিশোধ, ছাড় পাওয়া অথবা বিলের স্বীকৃতি প্রদান করা ইত্যাদি কারণে পাওনাদার হিসাব হয়ে থাকে। তারপরে আছে দেনাদার হিসাব। একটা প্রতিষ্ঠানে দেনাদার হিসাব থাকে, তো দেনাদার হিসাব অনেক গুরুত্বপূর্ণ হিসাব। এটা আমার একটা আয়ের উৎস। বাকিতে পণ্য বিক্রয়, বিক্রিত পণ্য ফেরত, দেনাদার হতে প্রাপ্তি, ছাড় প্রদান অথবা অর্থ অনাদায়ী হলে বিলের স্বীকৃতি দিলে হিসাব হবে দেনাদার হিসাব। তারপর আছে প্রদেয় বিল হিসাব। প্রদেয় বিল হিসাব বিলের মাধ্যমে কয় পাওনাদারের বিলের স্বীকৃতি প্রদান, বিল পরিশোধ অপরিশোধ, বিল পরিশোধে মানে বিল প্রত্যাখ্যান, বিল পরিশোধ করতে পারছে না এরকম যখন হবে তখন সেটা প্রদেয় বিল হিসাবে লিপিবদ্ধ হবে। আর 14 নম্বর প্রাপ্য বিল, ঠিক প্রদেয় বিলের বিপরীত হবে হচ্ছে প্রাপ্য বিল হিসাব। কেমন বিপরীত? বিলের মাধ্যমে বিক্রয়, প্রদেয় বিল হচ্ছে বিলের মাধ্যমে কয়, আর প্রাপ্য বিল হচ্ছে বিলের মাধ্যমে বিক্রয়, দেনাদার হতে বিলের স্বীকৃতি লাভ, বিলের অর্থ আদায়, বিলের বার্তাকরণ বা বিল প্রত্যাখ্যান জনিত কারণে প্রাপ্য বিল হিসেবে নির্গত হবে। তারপরে আছে ধরো আর কি হিসাব, মজুত পণ্য হিসাব। মজুত পণ্য হিসাব একটা ব্যবসার মালিক যখন পণ্য নিয়ে ব্যবসা শুরু করে তখন সেটা মজুত পণ্য হিসাব হিসেবেও দেখতে পারি আমরা, অথবা ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট হিসাব বছর শেষে পরবর্তী হিসাব বছরে নিয়ে গেলে সেটা প্রারম্ভিক মজুত পণ্য হয়ে গেল, অথবা আগুনে পণ্য বিনষ্ট হলো সমাপনী মজুত পণ্য হতে পারে, বছর শেষ হয়ে থেকে এটা সেটা সমাপনী মজুত পণ্য হয়, গুদামে পণ্য যদি বিনষ্ট হয়ে যায় তখন মজুত পণ্য হিসাব আসবে। তারপরে ঋণ হিসাব, একটা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিলাম, এই ঋণটাও একটা হিসাব, কি প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ গ্রহণ, পরবর্তীতে তা পরিশোধ হলে ঋণ হিসেবে প্রবাহিত হয়। ঋণ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যুক্ত হতে পারে, যেমন রাশেকের ঋণ হিসাব, ব্যাংক ঋণ হিসাব। প্রতিষ্ঠান ঋণ প্রদান করলে প্রদত্ত ঋণ হিসাব নামে উল্লেখ করতে হবে। তারপরে কি থাকতে পারে আর কি হিসাব আছে, বিনিয়োগ হিসাব। বিনিয়োগ হিসেবটা কখন হবে? প্রতিষ্ঠানের অলস অর্থ, সাময়িক বা দীর্ঘমেয়াদী সময়ের জন্য শেয়ার, ঋণপত্র, প্রাইজ বন্ড ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে এবং ভাঙানোর ক্ষেত্রে বিনিয়োগ হিসাব হিসেবে বিবেচিত হবে। এগুলো ক্রয় করার ক্ষেত্রে এবং পরবর্তীতে ভাঙানোর ক্ষেত্রে কি হিসাব হবে? বিনিয়োগ হিসাব। তারপরে বেতন হিসাব, কর্মচারীদের বেতন, কর্মকর্তাদের বেতন পরিশোধ করলে অথবা বাকি থাকলে পরবর্তীতে এগুলো বেতন হিসাব আসে আসবে। তারপরে মণিহারি হিসাব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা হিসাব যেটা আমরা কনজারভেটের জন্য করব। ছোট ছোট হিসাবগুলোকে আমরা মণিহারি হিসাবে রাখি, মণিহারি দ্রব্যাদি বলতে আমরা কি বুঝি, মণিহারি সব, স্টেশনারি সব, ওই জিনিসটাই, কাগজ কলম পেন্সিল স্কেল ফাইল কাভার কিট ইত্যাদি সবই মণিহারি দ্রব্য। এগুলো যখন ক্রয় করবো তখন সেটা মণিহারি হিসাবে হিসেবে লিখবো। তারপরে আর কি হিসাব, ভাড়া হিসাব, ভাড়া হবে এটা ভাড়া হিসাব। আবার দেখছি ভাড়া হিসাব, ভাড়া হিসাব কি কারখানা, অফিস, শোরুম প্রভৃতি স্থানে ভাড়া পরিশোধ বা অপরিশোধিত হলে ভাড়া হিসাব হবে। প্রতিষ্ঠানের প্রয়োজনে পৃথক পৃথক ভাড়া হিসাব হতে পারে, যেমন কি অফিস ভাড়া হিসাব, কারখানা ভাড়া হিসাব, উপভাড়া হিসাব এরকম। তার পরবর্তীতে কি পরিবহন খরচ, পরিবহন খরচ অনেক প্রকার হতে পারে, আন্ত পরিবহন, বই পরিবহন, পরিবহন হিসাব। যখন পরিবহনটা পণ্য করাবে বিক্রয়কালীন সময়ে সময়ে যখন পণ্য আনা বা প্রসারণের ক্ষেত্রে পরিবহন ব্যয় হয়ে থাকে, কয় পরিবহন পণ্য ক্রয় করে যদি আমরা সেটা আন্ত পরিবহন, আর পণ্য বিক্রয় করে যদি আমরা সেটা দিয়ে বহি পরিবহন, এটা মনে রাখতে হবে কখন আন্ত কখন বই। সুদ হিসাব, সুদ হিসাব, সুদ প্রাপ্তি বা প্রদান, সুদ প্রাপ্ত বা বকেয়া প্রভৃতি ক্ষেত্রে সুদ হিসাব তুলতে হয়। বিভিন্ন ধরনের সুদ হিসাব আছে, কি বিনিয়োগের সুদ,
বিনিয়োগের সুদ, ঋণের সুদ, আরো আছে ব্যাংক জমার সুদ, প্রদত্ত বা বকেয়া সুদ, মূলধনের সুদ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ, এরকম বিভিন্ন ধরনের সুদ আছে। এক্ষেত্রে আমরা সুদ হিসাব করবো। তারপরে আর কি হিসাব থাকতে পারে? আর একটা হিসাব হচ্ছে বিজ্ঞাপন হিসাব, প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন হিসাব প্রতিষ্ঠানের প্রচারণা ও প্রচারের জন্য প্রতিষ্ঠান অর্থ ব্যয় করে থাকে, এগুলো সবই উপরের জন্য বিজ্ঞাপন করা। কিরকম প্রচারণা? পোস্টার, ব্যানার, রেডিও, টিভি ইত্যাদিতে বিনামূল্যে পণ্য বিতরণ ইত্যাদিতে প্রচারের জন্য যে কাজগুলো হয় সেগুলো সবই বিজ্ঞাপন হিসাব। আর অনাদায়ী পাওনা হিসাব কখন? আমি যখন দেনাদার হতো অর্থ আদায় করতে যাব, তো যা দেখলাম দেনাদারের মৃত্যু, দেউলিয়া বা অন্য কোনো কারণে দেনাদারের কাছ থেকে টাকা পেতে আমার অসম্ভব হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এটা হচ্ছে অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা হিসেবে বা পুরিন হিসেবে লিপিবদ্ধ। অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা, পুরিন একই জিনিস। তো আমাদের এবং তারপরে আর কি আছে দেখি, দু এক একটা পাঠ্য হিসাব। দেনাদার হতে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য মাঝে মাঝে কি করি আমরা? ছাড় প্রদান করি, অথবা পাওনাদারের কাছে টাকা পরিশোধের জন্য আমরা ছাড় প্রদান করি, এটাকেই বার্তা বলা হয়। বার্তা সেটা হতে পারে কারবারি বার্তা, প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা, বকেয়া খরচ, বকেয়া আয়, খরচ বা বকেয়া আয়। যখন কোনো খরচ বকেয়া থাকবে সেটা বকেয়া খরচ হবে, যখন কোনো খরচ আয় বকেয়া থাকবে তখন সেটা বকেয়া আয় হবে। এই জিনিসগুলো আসলে মূলত আমাদের বিভিন্ন ধরনের হিসাবের মধ্যে আসে। তাই আমরা এক্ষেত্রে জানতে পারলাম, বিভিন্ন হিসাব সম্পর্কে হালকাভাবে ধারণা পারলাম যে কোন 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 লেনদেন থাকলে কোন হিসাবগুলো আসে। সবাইকে আজকে আমরা ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।